ব্যবহার করা স্বর্ণের যাকাত দিতে হবে কিনা, এ ব্যাপারে আমি আপনি দুটো উত্তর দিয়েছেন। একটি হলো দুটো হাদিসের কথা বলেছেন, কিছু হাদিসে আসছে রাসূল বলেছেন ব্যবহারের স্বর্ণের যাকাত দেওয়া লাগবে না, আবার কিছু হাদিসে এসে রাসূল বলেছেন ব্যবহারের স্বর্ণের যাকাত দেওয়া লাগবে। তাইলে আসলে রাসূল কি দুই কথাই বলেছেন? এই দুই হাদিসে যাকাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিন্ন মত দেওয়া যাবে কারণ কি এবং এখানে বাঁচার উপায় কি, কোনটা আমরা মানি? প্রথমত হচ্ছে দুটো হাদিসই সহি যে যাকাত স্বর্ণের মানে স্বর্ণের অলঙ্কারের যাকাত নাই, দুটো হাদিসই কি সহি। আবার স্বর্ণের অলঙ্কারের যাকাত দেওয়া লাগবে এই হাদিসও সহি, দুই ধরনের হাদিসই সহি। এখন আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কিছু বর্ণনা তিনি তার জীবনের প্রথম দিকে দিয়েছেন, কিন্তু পরবর্তীতে তিনি কি ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন কথা বলেছেন। যেমন কোরআনের অনেক আয়াত আছে, এগুলো মক্কায় নাজিল হয়েছে, মক্কায় বলেছে কাফের এবং মুশরিকরা যারা আপনার উপর জুলুম করে তাদেরকে কি করেন, অ্যাভয়েড করেন, তাদের উপর যুদ্ধ করবেন না, তাদেরকে ছেড়ে দেন, মাফ করে দেন। মদিনায় যাওয়ার পরে কি বলছে, ওরা যা করছে ফাআকিবু জি, তারা যা করছে আকিবুহুম মিন হাইসু উকিবতুম অথবা ফাআতাদু আলাইহিম বিমিসলি মা তাদা আলাইকুম, তারা তোমাদের উপর যেমন আক্রমণ করে এমন আক্রমণ করো, তার ভাঙা জবাব দেবে, তারা যা করছে তাই তাদের বিরুদ্ধে করবে। এখানে বলছে তাদেরকে পাশ কাটিয়ে যান, আর এখানে বলছে না প্রতিরোধ করে তুলতে হবে। বুঝতে পেরেছেন? এখন কোনো বৈপরীত্য আছে, কোনো বৈপরীত্য, এটা হলো মক্কার আয়াত, এটা হলো মদিনার আয়াত, ওগুলো মানে চুপ হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে কোনো প্রথমে তিনি বলেছেন যে এগুলো যাকাত দেওয়া লাগবে না, কিন্তু পরে তিনি বলেছেন না এগুলোর যাকাত দেওয়া লাগবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের প্রশ্ন যখন এনেছেন, যখন এখানে তিনি বলেছেন কোথাও বলেছেন তিনি দেয়া লাগবে না, কোথাও বলেছেন তিনি দেয়া লাগবে, এই ক্ষেত্রে আমরা প্রাধান্য দেখব যেটাতে আমরা লাভবান হই এবং গরিবরা লাভবান হয়। কোনটাতে আমরা লাভবান হবে এবং গরিবরা লাভবান হবে? যাকাত দিলে, যদি আমরা যাকাত দিই তাহলে আমরাও লাভবান হবো, আমাদের সম্পদ কত পবিত্র হবে, আমাদের সম্পদ প্রোটেকশন পাবে, কারণ যাকাত দিলে সাদাকা করলে আমাদের সম্পদের সিকিউরিটি তৈরি হয়, ইনস্যুরেন্স তৈরি হয়, এক নাম্বার। দুই নম্বর হচ্ছে এগুলো আখেরাতে গিয়ে জমা, সেখানে আমরা কি পাবো, সওয়াব পাবো, মুক্তি পাবো, জান্নাত পাবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো। সেজন্য আমাদের প্রদান করাটাই আমাদের জন্য কল্যাণ করবে ইনশাআল্লাহ।